সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন চড়িয়া কালীবাড়ি গ্রামস্থ ঢাকা রাজশাহী মহাসড়কের উত্তর পাশে মেসার্স সমবায় পেট্রোলিয়াম পাম্পের ভিতরে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তল্লাশি করে চারশো চল্লিশ বোতল ভারতীয় আমদানিকৃত নিষিদ্ধ ফেন্সিডিল নগদ টাকা ও মোবাইল সহ দুজনকে আটক করেছে র্যাব বারো এর সদস্যরা ভোর পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় আটককৃতারা হলেন নবাবগঞ্জ শিবগঞ্জ থানার কনসার্ট গ্রামের মর্তুজা আলমের ছেলে মোহাম্মদ সেলিম রেজা ও কনসার্ট বহলা বাড়ির মোহাম্মদ আব্দুল সালামের ছেলে মোহাম্মদ মতিউর রহমান উভয়ের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব মোহাম্মদ মইনুল হুসাইনের তথ্যচিত্রে ড্যাস্ক রিপোর্ট এসএনটিভি